श्रीमद् भगवत गीता भगवान श्रीकृष्ण बोलेछिलेन, धराधामे जखन जखन धर्मेर ग्लानि घटबे तखनी आमी आविर्भूत हुए दुष्टेर दमन ओ शिष्टेर पालन करे ए धराधाम के आबार स्वमहिमाय प्रतिष्ठित करब। किन्तु जुग पुरुषोत्तम दिगेर जे जीवनी ता पर्यालोचना करले देखा जाबे जे तादेर आविर्भाव जेखाने सेखाने हय ना, उपयुक्त क्षेत्र अवलम्बन करेई तारा प्रकाशित हन। प्रभु जीशुर माता मेरी, श्रीकृष्ण जननी देवकी, श्री चैतन्य देवेर माता शची माता, इनारा केउई साधारण नारी छिलेन ना। तेमनी ठाकुर जननी माता मनमोहिनी देवीओ छिलेन एक असामान्य नारी। বাংলার 1277 সালের 18ই জ্যৈষ্ঠ তারিখে এই মহামহিয়সী নারী জন্মগ্রহণ করেন। শ্রী শ্রী মায়ের বাল্য জীবন কেটেছিল আরো দুইজন মহান নারীর সাহচর্যে, মা কৃষ্ণসুন্দরী দেবী এবং দিদিমা কৃপাময়ী দেবী। জননী দেবের চরিত্র গঠনে তার পিতা রামেন্দ্র নারায়ণ চৌধুরীর অবদানও অসামান্য। খুব ছোটবেলায় মা একবার তার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা কি কি সদ্গুণ থাকলে মানুষ বড় হয়। বাবা খুব খুশি মনে উত্তর দিলেন, মা যারা সত্য কথা বলে, পরের দ্রব্যে লোভ করে না, গুরুজনদের কথা শুনে চলে, দরিদ্রের সেবা করে এবং ভগবানকে ভক্তি করে ও ভালোবাসে, তাদেরই লোকে বড় বলে পূজা করে, ঈশ্বরও তাদের উপর সন্তুষ্ট থাকেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তার পিতা ঠাকুরের বলা এই কথাগুলি তার চরিত্রে অঙ্কুরিত ও বিকশিত হয়ে উত্তর জীবনে তাকে মহীয়সী নারী করে তুলতে সাহায্য করেছিল। বালিকা অবস্থাতেই অসামান্য ভক্তি সাধনার ফলে শ্রী শ্রী মা ধ্যানের মাধ্যমেই ইষ্টমূর্তি ও ইষ্ট মন্ত্র লাভ করেছিলেন। তিনি ধীর স্থির উদার প্রকৃতির, সর্বোপরি খুব ধর্মানুরাগিনী ছিলেন। মাত্র 9 বৎসর বয়সেই তার বিয়ে হয়েছিল 24 বৎসর বয়সের উদার চেতা পরোপকারী আত্মভোলা শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে। তারপর থেকেই তিনি সংসার ধর্ম পালন করতেন এবং এই সংসার ধর্ম পালন করার সঙ্গে সঙ্গে তার অধ্যাত্ম সাধনাও চলতে থাকল। তারপর মায়ের যখন 18 বৎসর বয়স, তখন তিনি এই সাধনার ফলস্বরূপ কোলে পেয়েছিলেন বিশ্বত্রাতা যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুরের নামকরণও তিনি করেছিলেন। অকুলে পড়িলে দীনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধু প্রাণপণে, লক্ষ্য করি তার নাশিও ব্যথা, তাই তিনি অনুকূল। শ্রী শ্রী ঠাকুরের মায়ের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত গভীর, কারণ মাই ছিলেন তার ধাত্রী শিক্ষয়িত্রী এবং সংসারে বন্ধুর মতো একমাত্র ধ্রুবতারা। মায়ের কাছ থেকেই তিনি সৎনাম পেয়েছিলেন। মহত্তমকে গর্ভে ধারণ করে বৃহত্তম দুনিয়ায় তিনি নিজেকে ছড়িয়ে দিতে পেরেছিলেন, হয়েছিলেন সংঘ মাতা, বিশাল সৎসঙ্গ জগতের শত সহস্র জনের মা হয়েছিলেন তিনি। মাতৃত্বের এই সুমহান ব্রতে তিনি আপন করে নিয়েছিলেন অনেক সাধারণ এবং অসাধারণ ব্যক্তিত্বকে। শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থের 8টি বৈশিষ্ট্য, যেটা হচ্ছে নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন, এই প্রত্যেকটি বৈশিষ্ট্যের জলজ্যান্ত উদাহরণই ছিলেন মাতা মনমোহিনী দেবী।
কি অক্লান্ত পরিশ্রম, সেবা, সাহচর্য, ইষ্টপ্রাণতা দিয়ে তিনি গড়ে তুলেছিলেন তৎকালীন আশ্রমকে। আশ্রমের মেয়েদের মায়েদের তিনি শিখিয়েছিলেন যে স্কুল কলেজে শিক্ষার সাথে সাথে গৃহস্থালী কাজকর্মের শিক্ষা না পেলে, রোগী সেবা শুশ্রূষার শিক্ষা না থাকলে মেয়েদের শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। জননী দেবী আশ্রমের মায়েদের চোখের সামনে তুলে ধরেছিলেন সীতা, সাবিত্রী, দময়ন্তীর আদর্শ। শ্রী শ্রীমা আশ্রমের সকলকে যেমন মাতৃস্নেহে লালন পালন করতেন, তেমনি কেউ অন্যায় করলে বা পাপ কাজ করলে বা অমঙ্গলজনক কোনো কাজ করলে তিনি সিংহবাহিনী মূর্তিও ধারণ করতেন, অপরাধীদের কঠোর হাতে শাস্তি দিতেন। অন্যায়ের সঙ্গে তিনি কখনো আপোষ করতেন না, তবে আশ্রমের সকলেই মায়ের এই শাসন মেনে চলতেন। কারণ তারা সকলেই তো জানতেন যে শাসন করা তারই সাজে, পালন করেন যিনি। পালনে পোষণে জীবনে যিনি ধারণ করে রাখেন তিনিই তো নারী, তিনিই মাতা, তিনি সন্তানের জীবনে সর্বমঙ্গলময়ী। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের কল্যাণের প্রতি ছিল মায়ের দৃষ্টি। শ্রী ঠাকুরের মাতৃভক্তির কথা আমরা সকলেই জানি। সারা জীবন তিনি নিজের আচরণ দিয়ে কিভাবে দেখিয়ে গেছেন যে মাতৃভক্তি কেমন হয়, কিভাবে মাকে ভক্তি করতে হয়। শ্রী ঠাকুরের বাণীতে আমরা পাই যে মাতৃভক্তি অটুট যত সেই ছেলেই হয় কৃতি তত। শ্রী ঠাকুর বলতেন যে পরবর্তীকালে বলেছিলেন আর কি নিজের জীবনের কথা বলতে গিয়ে, যে আমার জীবনের একমাত্র নেশা ছিল মাকে খুশি করা, আমার লোভ ছিল মার কাছ থেকে বাহবা পাবার, তার আদর পাবার। কিন্তু মা ছিলেন অত্যন্ত কড়া, মা যতই অসন্তুষ্ট হোক আমি খালি ফাঁক খুঁজতাম কি করে মাকে সন্তুষ্ট করব, ওই ছিল আমার ধান্দা। আবার মাও ছিলেন অনুকূল অন্তপ্রাণ। ঠাকুর যখন মায়ের হাতের কোনো রান্না খেতে চাইতেন মায়ের তখন কি আনন্দ, অপত্য স্নেহে বিগলিত হয়ে মা তখন শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ভোগ রান্না করতেন, রেঁধে খাওয়াতেন তার সন্তানকে। যাই হোক, এই মায়ের জীবনের এত বড় জীবনের কথা এত অল্প সময়ে কিছুই বলা যায় না, শুধু একটি কথাই বলি, শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পর শ্রী শ্রী ঠাকুরের সাথে সাথে গোটা সৎসঙ্গ জগৎও কিন্তু মাতৃহারা হয়েছিল। যিনি আপামর মানুষের জীবন সর্বস্ব, সেই পরম দয়ালের জীবন সর্বস্ব যিনি, তিনি ছিলেন মাতা মনোমোহিনী দেবী, আমাদের সকলের মা। মাকে বাদ দিয়ে ঠাকুরকে বোঝা যায় না। আজ আমার মাতৃবন্দনা এই পর্যন্তই থাক। প্রতি প্রত্যেকের ইষ্টময় নীরব সুন্দর সুদীর্ঘ জীবন কামনা করি পরম দয়ালের আতুল চরণে। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।